উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বঙ্গে। উইকেন্ডে গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে। বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 43 থেকে 44 ডিগ্রি ছুঁতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি আরও ভোগাবে। দক্ষিণবঙ্গে 2 থেকে 3 দিনে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম এবং সপ্তাহের শেষের আগেই গরম আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে সন্ধ্যের পর। উত্তরবঙ্গের উপরের 5 দিকের জেলাতে ভারী বৃষ্টি বহাল থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। আজ দার্জিলিং সহ উপরের 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। কলকাতায় সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি, বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। এ বিষয়ে আবহবিদ কি বলছেন শুনে নেব। হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর। হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, ইস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা। হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুটি দিনাজপুরে। তার মানে হ্যাঁ দেখুন, এই সপ্তাহে দক্ষিণবঙ্গে আমরা হিট ওয়েভ 8, 9, 10, 11 আগামী আজকের দিনটা বাদ দিলে আগামী 4 দিনে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মেদিনীপুর এগুলোতে কিন্তু, বাঁকুড়াতে দেখুন প্রত্যেক দিন হিট ওয়েভ হয়েছে 7, 8, 9, 10, 11। তো এটা হচ্ছে এরই প্রতিফলন, যে আমরা যেটা বলেছি 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি যেটা বলা হয়েছে তারই প্রতিফলন। এরকম দেখুন আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার ফোরকাস্টও দিয়ে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল আগামীকাল 40-এর ওপরে কোন কোন ডিস্ট্রিক্টগুলিতে ফোরকাস্ট দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের ডিস্ট্রিক্ট মানে জায়গার ফোরকাস্ট দেওয়া হয়েছে আমি আপনাকে বলতে পারি। পুরুলিয়াতে ফোরকাস্ট দেওয়া হয়েছে আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচার 41 ডিগ্রি পুরুলিয়াতে। বিষ্ণুপুরে 40 ডিগ্রি দেওয়া হয়েছে, মেদিনীপুরে 40 ডিগ্রি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সব স্টেশন ভাই, হ্যাঁ স্টেশন। শান্তিনিকেতনে 40 ডিগ্রি, আসানসোলে 40 ডিগ্রি, শ্রীনিকেতনে 40 ডিগ্রি, মুর্শিদাবাদেও 40 ডিগ্রি টেম্পারেচার ফোরকাস্ট দেওয়া হয়েছে। আমি 39গুলো আর বলিনি, খালি 40ই বললাম, ঠিক আছে। আচ্ছা 9 তারিখে আপনার 40 বা তার উপরে ফোরকাস্ট দেওয়া হয়েছে। আপনার পুরুলিয়া 42 ডিগ্রি দেওয়া হয়েছে, আসানসোল 41 ডিগ্রি দেওয়া হয়েছে, শ্রীনিকেতন, শান্তিনিকেতন দুটোতেই 40 ডিগ্রি দেওয়া হয়েছে, মুর্শিদাবাদেও 40 ডিগ্রি দেওয়া হয়েছে, বিষ্ণুপুরে 41 ডিগ্রি, মেদিনীপুরে 40 ডিগ্রি। এগুলো কিন্তু স্টেশন, জেলা নয় কিন্তু। 10 তারিখে আপনার পুরুলিয়া এগেন 42 ডিগ্রি, আসানসোল 41 ডিগ্রি, শান্তিনিকেতন 40 ডিগ্রি, শ্রীনিকেতন 40 ডিগ্রি, মুর্শিদাবাদ 40 ডিগ্রি, বিষ্ণুপুর 41 ডিগ্রি, মেদিনীপুর 40 ডিগ্রি দেওয়া হয়েছে আপনার ফোরকাস্ট দেওয়া হয়েছে। আর 11 তারিখে একটু কমেছে, পুরুলিয়া 40, আসানসোলটা কমে গেছে আর 40 নয়, বিষ্ণুপুর 40 থাকছে, ব্যাস মানে জাস্ট 40 অ্যান্ড অ্যাবাভ আপনার 8, 9, 10 তিন দিন রয়েছে। 11 তারিখে 40 মাত্র দুটিতে আছে, সেটা হচ্ছে আপনার কী বললাম জানো, পুরুলিয়া অ্যান্ড বিষ্ণুপুর। তো এই সপ্তাহটাতে কিন্তু আমরা মোটামুটি অস্বস্তি তো বলাই হচ্ছে, একটু অস্বস্তিতেই আমাদের থাকতে হবে, ঠিক আছে। আর কথা হচ্ছে যে ময়েশ্চার লো লেভেল একটু আধটু থাকলেও তার জন্য ছিটে ফোটা এরকম থান্ডারস্টর্ম হয়ে যাচ্ছে, কিন্তু সেই থান্ডারস্টর্মে এত বেশি বৃষ্টি হবে না, যার জন্য আপনার ওয়েদারটাকে খুব ময়েস্ট করে দেবে।